আমার জমিকে আমি সবাইকে দেখতে দেবো না, আমার যে স্ত্রী হবে সে শুধু আমার জন্যই থাকবে, হাজার জন তাকে দেখবে, রাতে ঘুম হবে না, ঘুমের মধ্যে চলে আসবে, কি কি করবে, এটা আমার কাছে সহ্য হয় না। এবং সহ্য হয় না বলে এই আমার আত্মীয় স্বজনদের মধ্যে দু একজন এসেছে, কিন্তু তাদের আমার কাছ থেকে কিন্তু তারা ইয়েস পায়নি কখন। আমি কিন্তু চুপ করে বসেছিলাম, কারণ আমি জানি যে যদি কিছু বলি তাহলে তো এখানে দুটো দল হয়ে যাবে, একটা হচ্ছে ছিল তুমি করলে করছো, আমি করবো না কেন, আমি তো মেয়ে হলে আমি ঘরে থাকবো না, আমি মেয়েদের ছেলেদের সব কিছুকে সমর্থন করি, তাদের অধিকারকে সমর্থন করি, বাবার সামনে কথা বলতে পারি না কিন্তু বাহাদুরি যত কিছু তোর মায়ের সাথে করা যায়। আবার রাত হলে পরে ঘুম করে খাবো না, তুমি রান্না করতেছি খাবো না, চুপ করে বসে থাকো। এখন মা কিছুক্ষণ পরে আসে, খাও বাবা খাও বাবা খাও, আবার বকাকে শুনলো, বকার সঙ্গে আবার বসিয়ে দিল, বসে থাকার পরবর্তী পর্যায়ে এখন মার জন্য আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হুম করতে করতে গেলাম, মা আমাকে খাওয়ালো, তারপরে সে খেলো। তো মায়ের সাথে আমি কার সাথে তুলনা করবো, মায়ের সাথে তো পুরুষের তুলনা হয় না। কিন্তু যখন আমার মহিলারা দেখি, আমি যখন দেখি মহিলারা সমান জিনিস দাবি করে, তারপরে ট্রেনে যখন ওঠে বাসে যখন ওঠে তখন মেয়েদের জন্য আলাদা বাসের জায়গা রাখতে পারি, কেন এখানে তুমি মেয়ে হিসেবে দাবি করতে চাও কেন, ঠিক আছে ছেলে মেয়ে দুজনই সমান, তো ছেলেরা বলবে তোমার জন্য আলাদা জায়গা হবে না, এটা হবে না, এটা হবে ঠিক না। ট্রেনে যাবেন মহিলা কম্পার্টমেন্ট, এখানে উঠতে পারবে না, হয় পুরুষরা উঠতে পারবে না, তুমি উঠবে। তো এই এই ধরনের দুচোখা নীতি আমার কাছে খুব ভালো লাগে, আমি পছন্দ করি না। আমি আমার মাকে আমি আমাকে অনেকে বলেন যে অনেক সময় আমার স্ট্যাটাস দিই আমি দেখি যে মাকে সবসময় মাদার্স ডে করে, আই এম কমপ্লিটলি এগেনস্ট অফ ইট। থেকে বেরিয়ে যখন যায় তখন মায়ের চেহারাটা দেখে যায়, অথবা মায়ের হাত পায়ের হাতটা দিয়ে সালাম করে যায় যে আমি একটু বাইরে যাচ্ছি, আর বাবার সামনে তো যেতে পারে না, ভালোবাসলেও যেতে পারে না, মাকে শুনিয়ে শুনিয়ে বলে যদি দেরি হয়ে আসে, মা আমি কিন্তু আজকে রাত্রে একটু দেরি করে আসবো, মানে কথাটা যেন বাবা শোনে, কিন্তু বাবাকে তো বলতে পারবে না, সাহস নেই। এইটা এইভাবেই আমরা চলি চলেছি, তো সেখানে মাদার্স ডে হবে কেন, এভরি ডে ইজ মাদার্স ডে, প্রত্যেক দিনই হচ্ছে আমার মায়ের দিবস, আমার মা হচ্ছে আমার সব কিছু, তো আমি মাদার্স ডে আলাদা করে করবো কেন, ফাদার্স ডে আমি আলাদা করে করবো কেন, ভালোবাসার ডে আমি আলাদা করবো। তো আমাদের মা বাবা ভাই বোন সম্পূর্ণ এক, আমরা উই আর ইউনাইটেড, আমি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিটাকে ভুলে গিয়ে আমরা বিদেশি শক্তির বিরুদ্ধে কাছে দৌড়াদৌড়ি করবো, তাদের কালচারকে আমাদের নিজেদের কালচারের মধ্যে টেনে নিয়ে যাবো, আমাদের কালচারের মধ্যে ভালো যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা নিজেরা নিজেদের কাছে রাখবো না, সেটাকে চেঞ্জ করে দিয়ে তোমাদের পচা কালচারকে নিয়ে চলে আসবো। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। এবং